খাট বিছানা স্যার সমস্ত জানলা জানলা ব্যবস্থা জানলা এটা করেছি স্যার জল পাই এইটা আমার বাড়ি, হঠাৎ করে আগুন লেগে যায়, পাড়ার লোক এসে আগুনটা আমার বাড়িতে নিয়ে যায়। বলছি আপনার বাড়ি ঘর পুড়ে গেছিল, আজকে প্রশাসন আপনার পাশে দাঁড়ালো, কি বলবেন? আমার পাশে দাঁড়িয়ে আমার ঘরটা ঠিক করে দিয়েছে, খুব ভালো লেগেছে বুড়োকে। আরো আমার পাশে যেন দাঁড়ায়, আমরা যেন দুবেলা দুটো খেতে পাই, আমার মেয়েকে যেন একটু মানুষ করে লেখাপড়া দিই।
দেখুন, গত 20 দিন আগে, প্রায় 20 দিন আগে আমরা মুছাদল থানার পক্ষ থেকে একটা খবর আমরা আমাদের কানে আসে যে এখানে একটা বাড়ি ছিল, টালির বাড়ি ছিল। এই বাড়িটি অ্যাক্সিডেন্টলি শর্ট সার্কিটের কারণে আগুন ধরে যায়, এবং আগুন ধরে যাওয়ার জন্য যেটা হয় পুরো বাড়ি বসীভূত হয়ে যায়। যিনি আছেন শঙ্করী পাঁজা পণ্ডা, শঙ্করী পণ্ডা উনি খুবই দুস্থ এবং অপরের কাছ থেকে সাহায্য নিয়ে উনি ওনার জীবন নির্বাহ করেন। তো এই খবরটা আমাদের কানে আসতে মহিষাদল থানা একটা বিশেষ উদ্যোগ নিয়ে এবং নিজেরা কন্ট্রিবিউট করে ইনার এই বাড়িটিকে এরকম একটা পজিশানে নিয়ে এসে যাতে কিনা ওনার দুঃখটাকে অনেক কিছুটা লাঘব করা যায়, সেই প্রচেষ্টায় মহিষাদল থানায় এগিয়ে এসে এই কাজটা মহিষাদল থানা করেছে। এটা একটা মানে নেহাতি খুব ভালো কাজ এই থানার পক্ষ থেকে। ভালো করে ঘুমো খান চালিয়ে।